পোলাপাইন কি কী অবস্থা সবার আশা করি খুবই ভালো আছো আজকে সাস্টের প্রশ্ন নিয়ে আসছি সবাই তো ভয় পাও সাস্টের প্রশ্নকে কারণ সবার মনে একটা চিন্তা থাকে যে সাস্টের প্রশ্ন বুঝি অনেক কঠিন হয় সাস্টের প্রশ্ন বুঝি পারা যায় না বাট তোমাদের এই ভ্রান্ত ধারণা আজকে ভুল করে দিব সাস্টের প্রশ্ন যত কঠিন প্রশ্ন আছে সেই সকল কঠিন প্রশ্নের ম্যাজিক্যাল সলিউশন দেব একদম সহজ সমাধান আর আমরা সবাই জানি যে সাস্টে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় কিন্তু এই ক্যালকুলেটর যে ম্যাথগুলো ব্যবহার করতে দেয় তো এই ম্যাথগুলো তো একটু কঠিন হয় ক্যালকুলেটর ছাড়া করা বাট আজকের এই ক্লাসে তোমাদেরকে সবগুলা ম্যাথ আমি ক্যালকুলেটর ছাড়া করে দেখানোর ট্রিক্স দেখাবো তাই যদি আর হচ্ছে অনেক শর্টকাট ট্রিক্স আছে অনেক সহজ সহজ কৌশল আছে সব কিছু যদি একসাথে আজকের ক্লাসে পেতে চাও শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা চলো দেরি না করে আমরা শুরু করি সো নাও লেটস বিগিন দ্য ফার্স্ট কোয়েশন অফ সাস্ট কোনো স্থানে পশ্চিমমুখী চম্বুক ক্ষেত্রের মান বলে দিছে তারা কত ফোরটি চৌম্বু ক্ষেত্রের মান অর্থাৎ এটা বি দাওয়া আছে ওই স্থানে একটি ইলেকট্রনকে টু ইন্টু টেন টু দি পর সিক্স মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল রাখলে দিকটিকে আমরা পরে কনসিডার করব টু ইন্টু টেন টু দি পর সিক্স মানে ভি মানে ভ্যালোসিটি দিচ্ছে উত্তর দিকে গতিশীল রাখলে তরিত ক্ষেত্রের প্রাবল্য কত অর্থাৎ ই ইকাল টু হোয়াট ওকে আমরা এখন অনেকে ঘাবড়ায় যেতে পারো ভাইয়া এই যে প্রাবল্য সূত্র তো আমরা পড়ি নাই অনেকে ঘাবড়ে যেতে পারো ভাইয়া প্রাবল্য সূত্র তো আমরা পড়ি নাই তো প্রাবল্য সূত্র না পড়লেও সমস্যা নাই আমরা একটা জিনিস জানি এফ ইকাল টু কিউ ভি ক্রস বি ঠিক আছে তো এইখান থেকে আমরা লিখি হচ্ছে এফ ইকাল টু কিউ ভিবি সাইনথিটা কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে আমরা আরেকটা সূত্র স্থির তরির যখন পড়তেছিলাম তখন পড়ছিলাম প্রাবল্য ই ইকল টু আমরা পড়ছিলাম হচ্ছে এফ বাই কিউ পড়ছিলাম তাহলে এইখান থেকে একটু খেয়াল করে আমরা কি বের করতে পারি এফ বের করতে পারি এফ ইকাল টু আমি লিখতে পারি কিউ ইন্টু ই ওকে তাহলে এই এফ ইকল টু যে কিউ ইন্টু ই এইটা আমি এইখানে বসায় দিব তাহলে এফ টু আমরা কী লিখবো কিউ ইন্টু ই ইকল টু কী লিখবো কিউ ভি বি সাইন থিটা ওকে এখন কথা হচ্ছে এই কিউ ভিবি সাইন থিটা কোনো সমস্যা নাই একটু খেয়াল করো কী কী কাটাকাটি যায় আমরা একটু দেখি এই কিউ আর এই কিউ কাটাকাটি যায় তাহলে প্রাবল্য ই ইকোয়াল টু কী আসে আমাদের ই ইকল টু ভিবি সাইনথিটা ওকে কোনো সমস্যা নাই আমাদের আমরা আমাদের সূত্রটা আবিষ্কার করতে পেরেছি সূত্রটা হচ্ছে মনে করো প্রাবল্য ই ইকল টু ভি ভি সাইন থিটা এখন এই সূত্র ধরে আমাদের কাজ করতে হবে উপরের অংশটা আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে আমার কাজ করতে সুবিধা হবে ওকে এখন আমি মানগুলা বসাবো ই এর জায়গায় তো আমি লিখবো সুতরাং ইকল টু ভি এর মান কত টু ইন্টু টেন টু দি পয়ার সিক্স এবং এর মান কত ফোর তাহলে আমাদের কি আছে রেজাল্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তো প্রাবল্যের মান আমরা পেয়ে গেছি কিন্তু এইখানে দেখো একটা ঝামেলা অ্যারাইজ হয়েছে ঝামেলাটা হচ্ছে এই এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স অপশান এতেও আছে অপশন বিতেও আছে অপশান সিতেও আছে তো এখন আমাদের কি করতে হবে এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মনে করো আমাদের এই কোন দিকে হবে তো কোন দিকে হবে সেটা বোঝানোর জন্য আমি তোমাকে বলি ভি ক্রস বি যেটা আছে আমরা পড়ছিলাম হচ্ছে ভি ক্রস বি যেটা আছে ভি ক্রস বি এটার দিকটা হচ্ছে উপরের দিকে হয় সব সময় ঠিক আছে কোথায় হয় উপরের দিকে তাই অবশ্যই প্রাবল্যের দিকটা হবে ঠিক উল্টাটা অর্থাৎ নিচের দিকে তাহলে দেখো এখানে নিম্নমুখী কোনো অপশন আছে আছে অ্যান্সার কি বি সবসময় মনে রাখবা ভি ক্রস বি এর দিক উপরের দিকে হবে কেন উত্তর দিক আর পশ্চিম দিক বলছে কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী প্রশ্নটায় যাই একটা গ্রাফ দেওয়া আছে গ্রাফ দেখলে আমরা কেন জানি ভয় পেয়ে যাই বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমাদের সাকিব ভাইয়া আছে তোমাদের সাথে যত কঠিন জিনিস আছে সহজ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার বেগ সময় লেকচিত্র অনুযায়ী বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার বলছে এই পুরা টোটাল টাইমটায় অতিক্রান্ত দূরত্ব কত তো এখন একটা জিনিস দেখতে হবে এই গ্রাফটার দুইটা পার্ট এই হচ্ছে প্রথম পার্ট এই হচ্ছে দ্বিতীয় পার্ট তো দুইটা পার্টকে আমি আলাদা করি এই হচ্ছে প্রথম পার্ট ভি ভার্সেস টি আর দ্বিতীয় পার্টটা কি ভি ভার্সেস টি এই হচ্ছে দ্বিতীয় পার্ট এখন কথা হচ্ছে এই দ্বিতীয় পার্টটাকে আমি বলবো হচ্ছে এটা সমবেগ ঠিক আছে কি বলবো সমবেগ আর এটাকে বলবো হচ্ছে সমতরণ কি বলবো সমতরণ ওকে এই দুইটা জিনিস আমরা বুঝছি তো প্রথম পার্টের জন্য আমরা একটা ম্যাথ করব দ্বিতীয় পার্টের জন্য একটা ম্যাথ করব তো প্রথম পার্টের জন্য যে দূরত্বটা পাবো সেটাকে আমরা ধরবো এস ওয়ান দ্বিতীয় পার্টের জন্য যে দূরত্বটা পাবো এস টু তাহলে আমরা এস ওয়ানটা নির্ণয় করি এস ওয়ান ইকোয়াল টু আমরা জানি স্থির অবস্থান থেকে যদি কোনো বস্তু সমতরণে যাত্রা শুরু করে তাহলে আমাদের সূত্রটা হচ্ছে গড়বেগের সমান হয় ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি ওকে যখনই এই রকম দেখবা স্থির অবস্থান থেকে সমতরণে যাত্রা শুরু করার পরে দূরত্ব চাইছে তখন এসিক টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি দিয়ে দেবে আর কোনো কিছু দেওয়া লাগবে না ওকে এখানে ইউ কত দেখো ইউ হচ্ছে টু টু প্লাস ভি কত আমাদের এইট একটু খেয়াল করো ভি কত আমাদের এইট ডিভাইডেড বাই টু ইন্টু টাইম কত হয়েছে এখানে ছয় সেকেন্ড একটু দেখো ছয় সেকেন্ড টাইম হয়েছে ছয় তো আট আর দুই যোগ করলে দশ দশ ভাগ দুই কত পাঁচ পাঁচ গুণ ছয় কত হয় আমাদের তিরিশ তো এস ওয়ান আমরা কত পাইলাম এখানে লিখে রাখি এস ওয়ান ইকল টু তিরিশ মিটার ওকে কারণ আমি এখন এটা মুছে দিব এস ওয়ান ইকলটা কী পাইলাম আমরা তিরিশ মিটার ওকে ফাইন এখন হচ্ছে আমাদের এস টু বের করার পালা এস টু হচ্ছে একটু খেয়াল করো এস টু টু আমরা কী করবো ভিটি কারণ কি সমবেগের ক্ষেত্রে আমরা সমবেগের ক্ষেত্রে সুতরাং জানি এস ইকল টু তো ভি কত আমাদের এইট একটু খেয়াল করো ভিটা কত আমাদের এইট তাহলে আমি এইট ইন্টু টি কত হয়েছে ছয় থেকে বারো সেকেন্ডের মধ্যবর্তী সময় কত সেকেন্ড ছয় সেকেন্ড মানে বারো বিয়োগ ছয় ইকল টু কত ছয় সেকেন্ড ফাইন ছয় সেকেন্ড তো আমরা কী লিখবো ছয় এটা কত আটচল্লিশ মিটার তো এস টু আমরা কত পাইলাম আটচল্লিশ মিটার তো এখন আমাদের টোটাল দূরত্বটা কত হবে এই দুইটা দূরত্বের সমান অর্থাৎ টোটাল দূরত্বটা হচ্ছে দুইটা পোর্শনের সমান অর্থাৎ এস ওয়ান প্লাস এস টু কত হবে তিরিশ যোগ আটচল্লিশ মিটার তো তিরিশ যোগ আটচল্লিশ কত চল্লিশ আর তিরিশ যোগ করলে হয় সত্তর আর আট কত আটাত্তর দেখো তো অপশনে কোথাও আটাত্তর আছে কি না ভাইয়া হ্যাঁ ভাইয়া আছে অ্যান্সার কি বি বুঝতে পারছো কে বলছে শাস্ত্রের প্রশ্ন কঠিন সামনে দেখবা কঠিন প্রশ্ন আসতেছে বাট সহজ করে দিব সুরমা নদীতে স্রোতের বেগ তিন কিলোমিটার পার আওয়ার ওকে ফাইন কোনো সমস্যা নাই এক ব্যক্তি একটু খেয়াল করো ভালোভাবে এক ব্যক্তি পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম ব্যক্তির নৌকা চালাতে সক্ষম কয় কিলোমিটার পার আওয়ার বেগে পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে নদীর প্রস্থ জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে নৌকা চালালে সে বারো মিনিটে নদীর অপর প্রান্তে পৌঁছাবে তো অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে আমাদের স্রোতের বেগ দেওয়া আছে নৌকার বেগ দেওয়া আছে এবং আমাদের টাইম দেওয়া আছে এখন কোনটা বের করতে হবে তো এখন কোনটা বের করতে হইলে আমরা দেখো একটু বুঝো সিনারিওটা একটা সুরমা নদী আঁকলাম বিউটিফুল সুরমা নদী ধরলাম স্রোতের বেগ এই দিকে তাহলে সে যাত্রা শুরু করবে কোন দিকে তার উল্টা দিকে যাত্রা শুরু করবে এই ধরলাম এটা লব্ধি ওকে ফাইন সে কি করবে স্রোতের বেগের সাথে আলফা কোণে যাত্রা শুরু করবে তো এই আলফা কোনটায় আমাদের বের করতে হবে তো আমরা একটা সূত্র পড়ছিলাম ছোট্টবেলায় এ সিকল টু ভিটি এইখান থেকে আমরা ম্যাটটা করি এখন এইখানে এস তো আর এস না এসটা তো হচ্ছে মনে করো আমাদের এই যে নদীর প্রস্থটা অর্থাৎ টোটাল দূরত্বটা তাই এসের জায়গায় আমরা ডি লিখি এবং ভি ও ভি না সে একটা কোণ করে যাত্রা শুরু করছে এবং লম্ব বরাবর যাত্রা শুরু করছে কি লম্বর দিকে যাত্রা শুরু করছে এই কারণে আমরা লিখি ভি সাইন আলফা ইনটু টি এখন কথা হচ্ছে আমরা এই সূত্রটাই এইখান থেকে আমরা টাইম বের করবো টি ইকাল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা ওকে ফাইন ও টাইম দেওয়া আছে আমাদের কী বের করতে বলছে পারে একটি নির্দিষ্ট কোণে করছিল কত ডিগ্রি কোণে আর কি কোনটা চাইছে আমাদের সরি তো টি ইকাল টু ডি সাইন আলফা তো আমরা কোনটা যদি বের করি তাহলে আমরা কী করবো ডি বাই টি করবো সাথে টি এর সাথে ভিটাও আকারে যাবে ঠিক আছে ইকল টু সাইন আলফা ওকে ফাইন এইখান থেকে পরে সাইন ইনভার্স করলে আমরা আলফায়ের মানটা বের করতে পারবো এখন কথা হচ্ছে আমরা মানগুলা বসায় দিই এই পাশে বাম পাশে মানগুলা একটু যদি বসায় দিই তারপরে দেখবে কি হয় আমাদের মানগুলা বসাই দিলে দেখো সাইন আলফা এই টু আমরা কি পাই ডি এর মান কত আমাদের 0.5 সময়টা মিনিটে আছে একটু খেয়াল করবো অনেকে এই জিনিসটা খেয়াল করে না সময়টা কিসে আছে মিনিটে আছে তাই এইটাকে আমরা যদি সাইট দ্বারা ভাগ করি তাহলে ঘন্টায় পরিণত হবে বারো ভাগ সাইট ইন্টু বেগটা কত এখন বেগটা কোন বেগ নিব আমার কিন্তু খেয়াল রাখতে হবে স্রোতের বেগ না ব্যক্তির বেগ অবশ্যই ব্যক্তির বেগ নিতে হবে তো ব্যক্তির বেগ কত পাঁচ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে ওকে ফাইন এখন হচ্ছে ক্যালকুলেশনের পালা এখন কিভাবে আমরা ক্যালকুলেশনটা সহজে করতে পারি সেইটাই আমাদের দেখতে হবে এই সাইটটা কীভাবে উপরে চলে যাবে যেহেতু আকারে আছে তাই আমি এই সাইডটা উপরে দিয়ে দিই তাহলে তোমার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে একটু খেয়াল করো সাইটটা উপরে দিয়ে দিলাম দেখো অক্ষে পাঁচ পাঁচ বারং সাইট এইবারো আর এই বারো কাটাকাটি যায় তো সাইনাল টু কি পয়েন্ট ফাইভ তাহলে আমি লেখি এত কিছু ভেজাল না করে এই জায়গায় লেখি একটু খেয়াল করো অন্য কালে দিয়ে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে সাইন আলফা কি সাইন আলফা ইকল টু পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানে কি হাফ তাই না ওয়ান বাই টু তো সাইন হাফ কত ডিগ্রির মান সাইন আলফা ইকাল টু আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হাফ না সিক্সটি ডিগ্রির মান হাফ অনেকেই প্যাচ লাগায় আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে এইখান থেকে আমি ইজিলি লিখতে পারি আলফাইকল টু কত বিশাল বড় করে লিখবো আলফাইকল টু থার্টি ডিগ্রি ওকে ফাইন তাহলে আমাদের অ্যান্সার কত ঠিক আছে কত ডিগ্রি কোণে অ্যান্সার হচ্ছে এ থার্টি ডিগ্রি কোণে দেখো অন্যগুলোতে অপশন নাই একটা মজার জিনিস তোমরা খেয়াল করছো কি না সার্স্টে অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটা করে অপশন থাকে আর এই ম্যাথগুলো কিন্তু তোমাকে ক্যালকুলেটর দিবে বাট আমরা যেহেতু ওভারঅল সবার একটা টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটা ব ভালো বিশ্ববিদ্যালয় রেপুটেটেড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটরের ব্যবহার নাই তাই আমি সবগুলো ম্যাথ তুমি যেন ক্যালকুলেটর ছাড়াই করতে পারো সেই ব্যবস্থা করে দিচ্ছি সেইভাবে শেখাচ্ছি ওকে ফ্রাইন পরবর্তী প্রশ্নটা একটু দেখি বিশ গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে পাঁচ মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে বস্তুটি ছয় সেকেন্ডে তিরিশটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে সুতার টান কত অর্থাৎ একটা বস্তু যেটার ভর বিশ গ্রাম সেটা একটা সুতায় বাঁচছে বাইধা এইভাবে ঘুরাচ্ছে তো ঘুরাচ্ছে ঘুরাচ্ছে তো ঘুরাচ্ছে ঘুরাচ্ছে তো ঘুরাচ্ছে তো এখন এই টানটা কত তো টানটা আমরা জানি টান টি ইকাল টু আমরা জানি টান মানেই বল বল ইকোয়াল টু এফ ইকোয়াল টু এম এ যেহেতু বস্তুটা ঘুরাচ্ছে তাহলে এটা কি আমাদের কৌণিক তরণ তাই না তো কৌণিক তরণ এম ইকোয়াল টু এম ইন্টু এ টু আমরা কী জানি কৌণিক তরণ এ ইকোয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর তো এইখান থেকে আমি লিখতে পারি এম ইন্টু ভি টু আমরা কী জানি ওমেগা আর একটু খেয়াল করো ওমেগা আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর তো আমাদের রেজাল্টটা হয় হচ্ছে এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আর ঠিক আছে তো এইখানেই শেষ না একটু খেয়াল করো এই ওমেগা স্কোয়ার আর তাহলে আমি টি ইকাল টু কী পাইলাম টি ইকোয়াল টু এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আর তো এখন ওমেগা ইকোয়াল টু জানি আমরা ওমেগা ইকোয়াল টু টু পাই ডিভাইডেড বাই টি এম ইন্টু টু পাই ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার ইন্টু আর তো এইটাই কি আমাদের মূল সূত্র তো আমাদের মূল সূত্রটা কী পাইলাম এম ইন্টু টু পাই ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার আর এখন এই সূত্র ধরে আমরা কাজ করবো তা আমি বাকিগুলো ইরেজ করে দিই এই সূত্র ধরে আমরা কাজ করবো এম ইন্টু টু পাই ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার ইন্টু আর কোনো সমস্যা নেই দেখবে চট করে অঙ্ক শেষ হয়ে যাবে এখন টিটা কি এইখানে এই টি এই টিটা হচ্ছে পর্যায়কাল টিটা কি পর্যায়কাল তো এই টিটা আমরা কীভাবে বের করি টি হচ্ছে মনে করো পুর সময় ডিভাইডেড বাই আবর্তন সংখ্যা ঠিক আছে যে কয়টা পূর্ণ আবর্তন দিবে সেটা হচ্ছে নিচে দিবে আর উপরে সময় দিবে তাহলে পর্যায়কালটা পেয়ে যাবা তো আমরা এখান থেকে টিয়ের মানটা বের করে ফেলি টি এর মানটা কত ছয় ডিভাইডেড বাই কি হবে আমাদের তিরিশ ওকে এইভাবে রেখে দিলাম এখন মূল অঙ্কে চলে যাই মূল অঙ্কে চলে যাই একটু খেয়াল করো আমরা মূল অঙ্কটা লেখি আমরা জানি টি ইকল টু এম ইন্টু টু পাই ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার ইন্টু আর ওকে ফাইন এইখানে এখন এমের মানটা বসাবো এর মান কত দাও আছে বিশ গ্রাম বাট গ্রাম এককে আমরা নিতে পারবো না আমাদের কেজি এককে নিতে হবে তাহলে আমি বিশ ভাগ এক হাজার করবো তাহলে কেজি এককে চলে গেছে ইন্টু টু পাই ইন্টু টু পাই লিখলাম ডিভাইডেড বাই আমাদের টি গল্টু কিন্তু সিক্স বাই থার্টি ইন্টু সিক্স বাই থার্টি মানে দুইবার হোল স্কোয়ারগুলো আলাদা আলাদাভাবে লিখে ফেললাম কারণ এটা আমাদের হাতে ক্যালকুলেশন করার একটা ট্রিক্স ওকে ফাইন গুণ আরের মান কত দেওয়া আছে পাঁচ মিটার আরের মান কত দেওয়া আছে আমাদের পাঁচ মিটার তাহলে এটা আমি পাঁচ মিটারই লিখতে পারি ওকে কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমাদের কাটাকাটির পালা কি কিসের পালা কাটাকাটির পালা এখন দেখো আমি কীভাবে কাটাকাটিটা করি একটু খেয়াল করো অনেকে ঘাবড়ায় গেছে এত বড় ক্যালকুলেশন কীভাবে করব এই শূন্য এই শূন্য কেটে ফেল কোনো সমস্যা নাই এই ছয় ওকে ছয় পাঁচ ছয় তিরিশ ছয় ওকে ছয় পাঁচ ছয় তিরিশ তো এখন এই পাঁচগুলা পাঁচ পাঁচে কত পঁচিশ পঁচিশগুলা কি নিচে আসছে না ঠিক আছে উপরে চলে যাবে কত পঁচিশ হয়ে গেল এখন কথা হচ্ছে উপরে পঁচিশ আছে নিচে এই জায়গায় কিছু নাই এইগুলো আমি ব্যানেজ করে দিই এদিকে ভ্যানিশ করে দিই এইখানে ভ্যানিশ করে দিই এখন আর একটু কার সাজির পালা একটু খেয়াল করা আমি কি করি এই পাঁচ অককে পাঁচ পাঁচ বিষং একশো দুই অক্ষে দুই দশ দুগুণে বিশ দুই দুই পাঁচ দুগুণে দশ পাঁচ অককে পাঁচ 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 পঁচিশ দেখো সিম্প্লিফাই হয়ে গেছে কিন্তু এখন কি আছে আলটিমেটলি ফাইভ আছে টু আছে আর পাই আছে পাই আছে ওকে এখন কথা হচ্ছে আমরা এত কিছু বাদ দিয়ে এখন আমরা কি করব সিমপ্লিফাই করে দেবো সেটা কী লিখবো যা যা ছিল আমাদের একটু খেয়াল করো কি কী ছিল ফাইভ ছিল টু ছিল পাই ছিল পাই ছিল সবগুলো গুণ অবস্থায় আছে তো আমি লিখি ফাইভ গুণ টু গুণ পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওকে আগে এই পাঁচ দুগুণে কত দশ ওকে দশ করি এবং থ্রি যদি আগে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে দশের সাথে যদি থ্রি পয়েন্ট ওয়ান দেখো অনেকের হাতে ক্যালকুলেশনে ঝামেলা হয় তাই আমি একটু ডিটেলসে পড়াচ্ছি তো প্রথমে যদি আমরা দশের সাথে থ্রি পয়েন্ট গুণ করে ফেলি দশের সাথে থ্রি পয়েন্ট ওয়ান গুণ করে ফেলি তাহলে আমাদের কাজ শেষ কত পাই থার্টি ওয়ান পয়েন্ট ফোর এখন থার্টি ওয়ান সাথে তিন যদি গুণ করি তাহলে কি আসবে আমাদের থার্টি ওয়ান পয়েন্ট ফোরের সাথে যদি তিন গুণ করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করি তাহলে অবশ্যই দেখো তিন তিরিশে নব্বই তিন তিনবকে তিন তিরানব্বই তো পঁচানব্বই থেকে ছিয়ানব্বইয়ের কাছাকাছি হবে তো একটু খেয়াল করে দেখবা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই বা পঁচানব্বইয়ের উপরে একটা অপশানে আছে সেটা হচ্ছে সি নাম্বারটা পঁচানব্বইয়ের উপরে আমাদের একশো একটা অপশনই আছে সেটা হচ্ছে সি নাম্বারটা বাকিগুলো দেখো পনেরো দশমিক বিরানব্বই উনত্রিশ দশমিক বাইশ ঊনপঞ্চাশ দশ দশমিক শূন্য নয় তাই তুমি বুঝেই গেছো অ্যান্সার কি সি তোমার এত অ্যাকুরেটলি করাও লাগবে না ওকে একটু ঝামেলাপূর্ণ ম্যাথ ছিল যেহেতু সাস্টের ম্যাথ করতেছি একটু কঠিন হবেই তাই ঘাবরানোর কিছু নাই সাকিব ভাই আছে তো তোমাদের সাথে কোনো সমস্যা নাই তোমাদের অনেকেই প্রাইভেট পড়ার জন্য অনেকেই নখ দিতেছে তাই আমি চিন্তা করতেছি একটা নতুন ব্যাচ খুলবো তোমাদের জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি সলভ করবো তো তোমরা যারা যারা পড়তে চাও আমার কাছে বা ভর্তি হইতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো খুব তাড়াতাড়ি লঞ্চ করতেছে আর পাঁচ সাত দিনের ভিতরেই ব্যাচ শুরু হয়ে যাবে তাই যারা যারা রেগুলার ভিউ আর আসছো অনেকেই পড়তে চাচ্ছ বাট ফুল একটা স্টাডি দরকার পড়ে কিন্তু সেই ফুল স্টাডির জন্য তোমাদের সাকিব ভাই তোমাদের পাশে আছে সর্বোচ্চটা দিয়ে এবং সর্বোচ্চ সাজেশন দিয়ে এবং সবচেয়ে সহজ ওয়েতে তুমি কীভাবে মনে রাখতে পারো সেইভাবেই পড়াবো ইনশাল্লাহ দোয়া করো আমাদের জন্য তোমাদের জন্য যেন আমি আরও উপকার করতে পারি একটু খেয়াল করো আনুমানিক কত মিটার দূরত্বের মধ্যে প্রবল নিউক্লিয় বল কার্যকর আমাদের কি বলছে আনুমানিক কত মিটার দূরত্বের মধ্যে প্রবল নিউক্লিয় বলটা কার্যকর একটু চোখগুলা বুলাও তাইলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা একটু দেখো চোখগুলা বুলাও দেখো অ্যান্সারটা কি হইতে পারে অপশান এতে আছে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন অপশন বিতে আছে টেন টু দি পাওয়ার মাইনাস এইট অপশান সিতে আছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন এবং অপশন ডিতে আছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তো এতবার পড়ার দরকার নেই অ্যান্সারটা হচ্ছে অপশন এ টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন তোমরা বুঝতেই পারতেছো কোনো ঝামেলার কিছু নাই পরবর্তী প্রশ্নটা যাই টাইম দেরি না করে ও বর্তনী বর্তনী দেখলেই কেমন জানি ভয় লাগে সবার আমারও এক সময় ভয় লাগতো বাট এই ভয়টা আমি কাটাই উঠছি বাট এই বর্তনে দেখে নিশ্চিত অনেকেই ভয় পাইছো কারণ এই বর্তনীতে একটু ভালোভাবে তাকাইলে দেখবা ব্যাটারি দুইটা আছে ঠিক আছে বলছে কি তড়িৎ প্রবাহ আয়ের মান বের করো মানে বর্তনী দিয়ে তড়িৎ প্রবাহ যা সেটা তো এই বর্তনীটা সলভ করলেই মনে করো আমরা ভিহিকল টু আয়ের সূত্র দিয়ে এই তড়িৎ প্রবাহটা বের করতে পারবো তার আগে কীভাবে বের করবা সেটা দেখাই একটু খেয়াল করো এই বর্তনটা আমাদের আগে সলভ করতে হবে একটু দেখো আমি হচ্ছে যে জায়গাটা পেঁচানো অংশ বর্তনী শুধু রোধগুলো আঁকি একটু খেয়াল করো এই একটু খেয়াল করো বর্তনীটা তোমাদের সামনে আঁকি সিম্প্লিফাই করানোর জন্য ঠিক আছে তোমাদের কাছে সিম্প্লিফাই করার জন্য আমি বর্তনীটা আঁকলাম কোনো সমস্যা নেই ওকে এটা একটু যেহেতু ইয়া হয়ে গেছে এটা ধরো এইখানে কাছাকাছি আছে তো বুঝানোর জন্য দেখো এই দুইটা রোধ কিসে আছে সিরিজে আছে আমাদের আগে তুল্য রোদটা বের করতে হবে সিরিজে আছে তো এই রোদের মান কত একটু খেয়াল করো এই রোদের মান ছয় আর নয় তো সিরিজে থাকলে আমরা যোগ করেই বের করে ফেলি ঠিক আছে আমরা জানি হচ্ছে যোগ করে ফেলি ডাইরেক্ট আর ওয়ান প্লাস আর টু নয় ছয় কত হয় পনেরো ওকে তাহলে আমরা কোনো ঝামেলা নেই সিরিজে থাকলে আমরা এইটুক সলভ করে লিখে ফেললাম এইটুকের পরিবর্তে আমরা লিখে ফেললাম হচ্ছে পনেরো ওহম তো এই পনেরো হোম রোদের সাথে দশ ওহম রোডটা কিসে আছে সমান্তরালে আছে একটু খেয়াল করলে দেখবা পনেরো ওহমের সাথে দশ ওহমটা কিসে আছে সমান্তরালে আছে তাই আমরা কি করব। এইটুক আগে সিম্পলিফাই করবো যেহেতু হাতে করতেছি তাহলে আমরা জানি গুণ ফল ডিভাইডেড বাই যোগফল ফল গুণ কি পনেরো গুণ দশ ডিভাইডেড বাই পনেরো যোগ দশ এখন বলতে পারো ভাই এটা কি করলেন এটা হচ্ছে শর্টকাট যদি দুইটা রোদ সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ আর পি ইকল টু পনেরো গুণ দশ ডিভাইডেড বাই পনেরো যোগ দশ অর্থাৎ রোদ দুইটার গুণ ফল ডিভাইডেড বাই যোগফল ওকে ফাইন তো পনেরো গুণ দশ কত আসে একশো পঞ্চাশ পনেরো গুণ পনেরো যোগ দশ কত আসে পঁচিশ আমি একটু সিমপ্লিফাই করি কত আসে পঁচিশ তো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ওকে পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে এই রোদের সিমপ্লিফাই মানটা কত আসে ছয় তো আমি লিখে ফেললাম এখানে আর এর মান কত আসলো আমাদের ছয় হোম ওকে ফাইন তো এইটুক অংশ আমরা সিমপ্লিফাই করে ফেললাম একটু খেয়াল করো অংশ সিমপ্লিফাই করে কি লিখলাম পাইলাম কত ছয় ওহম তো আমি এত কিছু মুছে দিয়ে আমি এইখানে আরেকটা রোদ রো সেটা হচ্ছে দিয়ে দিই আমি ছয় হোম ঠিক আছে কি দিই ছয় হোম তো একটু খেয়াল করলে দেখবা এইখানে আছে পাঁচ ওহম এইখানে এখন সার্কিটটা আমাদের সমাধান করতে হবে কথা হচ্ছে এই পাঁচ ওহো আর ছয় ওহোম সমান্তরালে এবং এই রেজাল্টটা যেটা পাবো ওর সাথে এই পাঁচ ওহোটা শ্রেণীতে থাকবে এটাই হচ্ছে বুঝার বিষয়টা ছিল তো পাঁচ ওহম আর ছয় ওহম যেহেতু সমান্তরালে আছে তাহলে আমি করে ফেলি পাঁচ গুণ ছয় ডিভাইডেড বাই পাঁচ যোগ ছয় ডিরেক্ট এগারো লেখে দিলাম গুণ ফল ডিভাইডেড বাই যোগ তাহলে আর এই রেজাল্টটার সাথে এইটার সাথে একটু খেয়াল করবেন এইটা যেটা রেজাল্টটা পাইলাম এই রোডটা তো এটাই পাইলাম তুল্য রোডটা তো এই রোধের সাথে একটু খেয়াল করলে দেখবা এই রোদটা সিরিজে আছে কারণ হচ্ছে ব্যাটারির প্রান্ত লাগানো আছে তো সিরিজে থাকলে আমরা কি করি যোগ করে দিই তাহলে পুরা তুল্য রোধ পেয়ে গেলাম আমরা তাহলে একটু খেয়াল করো এগারো যদি লসাগু হয় তো পাঁচ এগারো পঞ্চান্ন তো তিরিশ যোগ পঞ্চান্ন পাই আমরা তো পঞ্চান্ন আর তিরিশ কত পঁচাশি পঁচাশি ডিভাইডেড বাই এগারো তাই আমাদের তুল্য রোধ পাইলাম এগারো এখন আমাদের বিভব বের করতে হবে কারণ হচ্ছে আমরা সূত্রটা ব্যবহার করব ভি ইকল টু এই সূত্র তো এই সূত্রে আমাদের আর পাইলাম ভি বের করা লাগবে তাই তো কারেন্ট আয়ের মান বের করতে পারবো ভি এর মান হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চাশ বিয়ত্রিশ হবে অনেকে ঘাবড়ায় গেছিলো দুইটা আছে এই কারণে পঞ্চাশ বিয়ত্রিশ কত বিশ ভোল্ট কোনো সমস্যা নেই যেহেতু ভি এর মান বিশ ভোল্ট পেয়ে গেছি আর হচ্ছে তুল্যরোধ পঁচাশি বাই এগারো তাহলে আমাদের কাজকাম শেষ এখন হচ্ছে ভি ইকল টু আয়ার সূত্র থেকে আমরা সলভ করব আমি একটু ক্লিন করে নেই বাচ্চারা খাতা কলমে তুলে নাও নাই কিন্তু জীবন অন্ধকার যারা এখনও তুলো নাই একটু পস করে তুলে নাও তা আমরা কি সূত্র ব্যবহার করব ভি কল টু আই আর এই সূত্র তাহলে ভি এর মান কত আমাদের ভি এর মান হচ্ছে বিশ আই তো বের করতে হবে আর হচ্ছে পঁচাশি বাই এগারো তাহলে আমরা যদি আই বের করতে চাই এখান থেকে একটু খেয়াল করো আই কলটা আমরা কি করব আমরা বিশ ইন্টু এগারো ডিভাইডেড বাই পঁচাশি দেখেন এইটা ক্যালকুলেশন দেখে অনেকে ঘাবড়ায় গেতেছেন কোনো ঘাবরানোর কারণ নাই দশ দিয়ে যদি কাটে দশ দুগুণে বিশ আর দশ দিয়ে কাটলে পঁচাশি এইট পয়েন্ট ফাইভ হবে তো আমি এইট পয়েন্ট ফাইভ বানিয়ে দিলাম ওকে কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে দুই দিয়ে যদি আমি এইট পয়েন্ট ফাইভকে তাহলে ফোর পয়েন্ট টু ফাইভ পাবো ওকে কারণ হচ্ছে চার দুগুণে আট আর পয়েন্ট টু ফাইভ হচ্ছে পয়েন্ট ফাইভ এখন হচ্ছে এগারো ভাগ পয়েন্ট টু ফাইভ আসল জিনিসটা দেখেন আসল খেলাটা দেখেন এগারো ভাগ পয়েন্ট টু ফাইভ অনেকে বলতেছেন এটা কিভাবে করবো এগারো ভাগ পয়েন্ট টু ফাইভ এখন কথা হচ্ছে একটু উল্টাভাবে যাইতে হবে ফোর পয়েন্ট টু ফাইভকে আপনি কত দ্বারা গুণ করলে এগারো পাইতে পারেন তা দুই দ্বারা গুণ করলে আপনি পাবেন হচ্ছে সাড়ে আট তো আরও যদি পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করেন টু তার মানে কি ফোর পয়েন্ট আরও অর্ধেক যোগ করবেন পয়েন্ট ফাইভ মানে কি ফোর পয়েন্ট ফাইভের অর্ধেক তো ফোর পয়েন্ট ফাইভের অর্ধেক কত হবে টু পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে হচ্ছে আপনার আসে হচ্ছে টেন পয়েন্ট সিক্স টু ফাইভ ওকে তো এখন কথা হচ্ছে একজেক্ট তো এগারোর কাছাকাছি যেতে পারিনি টেন পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতে পারছি তাহলে আমরা যদি টু পয়েন্ট ফাইভ না ধরে টু পয়েন্ট সিক্স ধরি তাহলে আমরা এগারো পেয়ে যাবো তো আমাদের রেজাল্ট পেয়ে গেছি আমরা টু পয়েন্ট সিক্স দেখেন অপশনগুলো কিন্তু অনেক দূরে দূরে আছে টু পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট থ্রি ফাইভ তো অ্যান্সার কি আমাদের ডি একটু কঠিন ছিল যেহেতু ওদের ক্যালকুলেটার ইউজ আছে তো এই চ্যালেঞ্জটা আমি নিচ্ছি ক্যালকুলেটার ছাড়া আমি আপনাদের ম্যাথগুলো সলভ করে দেখাবো টেনশন নাই তারপরে দশ সেন্টিমিটার পুরো একটি লক্ষ্যস্থলে একটি গুলি ছোড়া হলো গুলি যে চার সেন্টিমিটার ভেদ করার পরে বেগ দুই তৃতীয়াংশ হ্রাস পেলে উহা আর কত সেন্টিমিটার ভেদ করতে পারবে তো এখানে সূত্রটা হচ্ছে এসিকল টু আমরা সূত্রটা যেটা পড়ি নতুন দূরত্ব এক্সিকল টু আমরা পড়ি হচ্ছে এক্স টু মানে প্রশ্ন করছি কি আর কত দূর ভেদ করতে পারবে আর কত সেন্টিমিটার ভেদ করতে পারবে তো সেটাই আমরা করি এক্স ইকোয়াল টু এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান এখন জানার বিষয় এটা একটা শর্টকাট এনটা কি এন হচ্ছে ইউ বাই মনে করো আমরা এইখানে কাউন্ট করি বেগটা কি ইউ বাই এন মানে অবশিষ্ট টুক বেগ আছে তো এই জিনিসটা আমি ম্যাটটা করলে আপনারা বুঝে যাবেন একটু খেয়াল করেন চার সেন্টিমিটার ভেদ করার পরে প্রশ্নে কি বলছে গুলিটি চার সেন্টিমিটার ভেদ করার পর এর বেগ দুই তৃতীয়াংশ হ্রাস পাইল ঠিক আছে এই কথা ধরেই আমরা এনের মানটা বের করব একটু খেয়াল করেন আমরা ধরলাম আদি বেগ ইউ বেগ কী করছে দুই তৃতীয়াংশ হ্রাস পাইছে মানে আদি বেগের দুই ভাগের তিন ভাগ হ্রাস পাইছে তাহলে এখন বর্তমান বেগ কত থ্রি ডিভাইডেড বাই থ্রি ইউ মাইনাস টু ইউ তো আলটিমেটলি কী আসে ইউ ডিভাইডেড বাই থ্রি তো আমাদের বেগটা কত ইউ ডিভাইডেড বাই থ্রি তো এখন এই থ্রিটাই হচ্ছে এন এই থ্রিটাই কি আমাদের এন তো এটা ধরেই আমরা কাজ করব এই থ্রিটা কি আমাদের এন তাহলে এন এর মান কত বললাম আমরা থ্রি এখন এসের মানটা কত এসের মান হচ্ছে আমাদের ফোর কারণ হচ্ছে চার সেন্টিমিটার ভেদ করার পরে তাহলে আমরা এক্সট্রা বের করে ফেলতে পারবো চার ডিভাইডেড বাই থ্রি এর স্কোয়ার কত থ্রি স্কোয়ার বিয়োগ ওয়ান ঠিক আছে তো এখন কথা হচ্ছে এইগুলো মুছে দিই আমি এইগুলো মুছে দেই তাহলে ম্যাটটা দেখবেন সহজ হয়ে যাবে ওকে চার ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার কত নাইন বিয়োগ নাইন বিয়োগ ওয়ান কত লিখবো আমরা এইট লিখবো আমরা এইট লিখে দিই চার ভাগ এইট কত ওয়ান বাই টু ওয়ান মানে কি জিরো পয়েন্ট কি এ জিরো পয়েন্ট সেন্টিমিটার ভেদ করতে পারবে ঠিক আছে এখন কত পুরো লক্ষ্য বস্তু এটা কিন্তু আমাদের দরকার নেই তো অনেক কিছু দেখতেছেন যেগুলো না লাগে এগুলাও পরীক্ষায় দিচ্ছে তো একটু চৌকশ হইতে হবে একটু চৌকশ হইলে আপনি সলভ করতে পারবেন তো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের ভূমি অবস্থায় শক্তি তেরো দশমিক ছয় ইলেকট্রন বোল্ট প্রথম উত্তেজিত স্তর শক্তিগত তো প্রথম উত্তেজিত স্তরটা কি এটা একটু বুঝতে হবে দেখলাম হাইড্রোজেন পরমাণুর এটা কক্ষপথ এনিকল টু ওয়ান এটা হচ্ছে এনিক টু টু তো ইলেকট্রন ধরলাম এনিকোয়াল টু ওয়ানে আছে এনিকল টু ওয়ান থেকে যদি উত্তেজিত হয়ে এনিক টু টুতে যায় তখন এটাকে বলবো আমরা প্রথম উত্তেজিত স্তর তো এই প্রথম উত্তেজিত স্তরটা কি এনিকোয়াল টু টু কক্ষপথটা শক্তি চাইছে ঠিক আছে তো এনিক টু টু কক্ষপথের সত্যি কি আমরা যদি ই ইকোয়াল টু মাইনাস তেরো দশমিক চার ডিভাইডেড বাই এন স্কোয়ার যেহেতু হাইড্রোজেন পরমাণু জেডের এর মান কত ওয়ান তাহলে আমরা মাইনাস তেরো দশমিক চার ডিভাইডেড বাই কি টু স্কোয়ার লিখতে পারি টু স্কোয়ার মানে কি ফোর আমরা ফোর লিখে দিই কোনো সমস্যা নেই ওকে আমি কলম নিতেই ভুলে গেছি ভাইয়েরা টেনশনের কোনো কারণ নেই বাট আমরা ম্যাথ শেষ করবো তো চার দিয়ে তেরো দশমিক চারকে কাটলে কত হয় তিন চারা বারো থ্রি পয়েন্ট সিক্স আসে ঠিক আছে আমাদের কী আসে থ্রি পয়েন্ট ফোর আসবে সরি থ্রি পয়েন্ট ফোর ওকে তাহলে আমরা যদি করি মাইনাস থ্রি পয়েন্ট ফোর আমাদের অপশানে আছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর অ্যান্সার কি ই তো অনেকে ভুলে থ্রি পয়েন্ট ফোর দাগয়ে দেয় বাট থ্রি পয়েন্ট ফোর না কিন্তু একটা মাইনাস আছে অ্যান্সার কি ই হবে ওকে তারপরের প্রশ্ন এক দশমিক সাত পাঁচ ইলেকট্রন ভোল্ট সম্পন্ন ঠিক আছে ইলেকট্রন ভোল্ট সম্পন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার কী চাইছে তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার তো এটা কোন সূত্র ধরে করব তরঙ্গ দৈর্ঘ্য চাইছে আমরা জানি ই ইকল টু এইচ এফ ইকল টু কী জানি আমরা এইচ সি ডিভাইডেড বাই ল্যাম তো এইখান থেকে আমাদের ল্যাম্প ডাটা বের করতে হবে তো আমি এই যে একটু খেয়াল করো তোমরা এই দুইটা দিয়ে এই দুইটা দিয়ে ল্যাম্প ডাটা বের করব এইখান থেকে আমি ল্যাম ডাইকোল টু কী লিখতে পারি ল্যাম ডাইকল টু লিখতে পারি এইচসি ডিভাইডেড বাই ই ল্যাম ডাইকলটা কী লিখতে পারি এইচ সি ডিভাইডেড বাই ই ওকে ফাইন কোনো সমস্যা নাই এখন ল্যামডা ডা ইকাল টু এইচ সি ডিভাইডেড বাই ই এখন যদি মান গোলা বসায় দেয় তাহলে আমাদের কাজ শেষ একটু খেয়াল করো এইচ এর মান কত সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ওকে সি এর মান কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এবং হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইলেকট্রন ভোল যেহেতু বলছে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন ফাইভের সাথে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভের সাথে আমি কি করব ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন গুণ করবো তাহলে জুল সেকেন্ডে আইসো করবে। যেহেতু তরঙ্গ দীর্ঘ মিটার এককে পরিণত হবে দেখবা এখানে জুল সেকেন্ড জুল সেকেন্ড এগুলি কাটাকাটি যাবে তো অনেক কিছুই আসবে ন্যানোমিটারে আইসো পড়বে আর কি এখন পুরাটা মিটারে আছে। ওকে এখন কথা হচ্ছে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে টেনের পাওয়ারগুলো একত্রিত করা আগে টেনের পাওয়ারগুলো একত্রিত করা তো মাইনাস থার্টি ফোর উপরে গেলে কী হয়ে যাবে প্লাস নাইনটিন এবং প্লাস এইট তাহলে টেনের পাওয়ারগুলা আমি একসাথে করি মাইনাস থার্টি ফোর প্লাস নাইনটিন প্লাস এইট উনিশ আর আট কত সাতাইশ আমরা এখানে সাতাইশ লিখি সাতাইশ চৌত্রিশের থেকে সাতাইশ বাদ গেলে থাকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টেন টু দি কি মাইনাস সেভেন তাহলে আমি উপরে সবগুলো টেনের পাওয়ার মুছে এখন টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন লিখবো ওকে কোনো সমস্যা নেই এটা মুছে দিব এটা মুছে দিব এটা মুছে দিব এত ভেজাল তো দরকার নেই ভাইয়া আমাদের তাই না এত ভেজাল করে কী করবো কী করবো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন করবো কোনো সমস্যা নাই এখন এখন হচ্ছে আসল ঝামেলা আমাদের এই যে এই বিশাল ম্যাথগুলা সলভ করা 6.63 পয়েন্ট সিক্স দেখো আমি সিমপ্লিফাই করে লিখি একটু খেয়াল করো আমরা কিভাবে ক্যালকুলেশনটা করি ওয়ান পয়েন্ট আমি ধরলাম মনে করো 1.5 ধরলাম তাহলে দেড়দুণের তিন তো এখন কথা হচ্ছে সিক্স পয়েন্ট ঠিক আছে আমি ধরলাম 1.7 ঠিক আছে ওয়ান পয়েন্ট যদি আমি 3.6 দ্বারা গুণ করি ঠিক আছে তাহলে বা আরেকটু সহজে আমি সতেরো আর ছত্রিশ ধরি সতেরো গুণ ছত্রিশ করি ঠিক আছে সতেরো গুণ ছত্রিশ করি তাহলে দেখা যাবে হচ্ছে ছেষট্টি দশমিক তিন পাবো বা ছয়শো তেষট্টি পাবো বা সিক্স পয়েন্ট সিক্স থ্রি পাবো তো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভকে সিক্স পয়েন্ট সিক্স থ্রি দিয়ে কাটলে আমি থ্রি পয়েন্ট সিক্স পাই থ্রি পয়েন্ট সিক্স গুণ টু কত হয় আমাদের সেভেন পয়েন্ট টু এটা তো আসলে টু না সেভেন পয়েন্ট ওয়ান ধরা যায় আমাদের ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা কি আসলো টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটারে আসলো এখন কথা হচ্ছে আমাদের তো মিটারে আনলে হবে না আমাদের কী করতে হবে নিনোমিটার ন্যানোমিটারে নিতে হবে তো ন্যানোমিটারে নেওয়ার জন্য আমরা কী করবো একটু খেয়াল করো সেভেন পয়েন্ট ওয়ানকে একাত্তর সাতশো দশ যদি বানাই তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার লিখতে পারবো তো আলটিমেটলি কি হয় টেন মাইনাস নাইন মিটার মানে কি ন্যানোমিটার সাতশো দশ মিটারে হয়ে যাবে তাহলে আমাদের রেজাল্টে সাতশো দশের কাছাকাছি কী আছে সি নাম্বারটা আছে সি নাম্বারটা রেজাল্ট তো তোমরা বাসে প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো দেখবে ইজিয়ার হয়ে গেছে পরের জিনিসটাই যাই শূন্য মাধ্যমে কিউ মানের দুইটি ধনাত্মক বিন্দু আধানকে আর দূরত্ব রেখে রাখা হলো ভালো কথা আর কি দুইটা ধনাত্মক আধান দুইটাই পজিটিভ এদেরকে আর দূরত্বে রাখা হয়েছে কিউ মানের প্রত্যেকটার মান কি কিউ অর্থাৎ দুইটার মানে কি কিউ এবং পজিটিভ কিউ তাদের সংযোগ রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব কত আচ্ছা মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব কত আমি একটু দেখাই সূত্রটা আগে বলি যদি দুইটি সমমানের চার্জ থাকে এবং আর দূরত্ব থাকে এদের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই আর বাই টু হোল স্কোয়ার কারণ কি মধ্যবিন্দুতে দূরত্বটা কী হয়ে যাবে আর বাই টু হয়ে যাবে তো এইখানে যেহেতু কিউ বাই আর স্কোয়ার হয় কিউয়ের জায়গায় জাস্ট কিউ ওয়ান মাইনাস কিউ টু হবে আর বিভবটা বলি বিভবটাও সেম ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট আমাদের হবে কিউ ওয়ান প্লাস কিউ টু এবং বিভবে তো আর কিউ বাই আর পড়ি আমরা আরটা তো আর বাই টু হয়ে গেছে এই সূত্র এখন কথা হচ্ছে একটু খেয়াল করো দুইটা চার্জের মানি আমাদের কি কিউ একটু খেয়াল করো দুইটা চার্জের মানে কি কিউ তাহলে আমি যদি এখানে কিউ বসাই এখানে কিউ বসাই কিউ মাইনাস কিউ কি হয়ে যাবে প্রাবল্যর ক্ষেত্রে জিরো হয়ে যাবে তো জিরো বাই সামথিং কি জিরো আলটিমেটলি প্রাবল্যটা কী হবে আমাদের জিরো হবে এবং আমাদের এই যে মনে করো আমাদের বিভবটা বিভবটা কি হয়ে যাবে উপরে কিউ যোগ কিউ যদি করি একটু খেয়াল করো এই জায়গাটায় যদি কিউ প্লাস কিউ করি কিউ প্লাস কিউ করি তাহলে আলটিমেটলি কি হবে আমাদের টু কিউ হবে তো আমি এখানে টু কিউ লিখি ওকে যেহেতু আর বাই টু আছে তো এই টু আর এই ফোর কাটাকাটি করে টু করি তো প্রাবল্য তো আমি জিরোই পাইলাম এই অংশটা মুছে দিই প্রাবল্য কী পাইলাম জিরো পাইলাম তোমরা একটু মাথায় রেখো তাহলে আমি বিভবের ক্যালকুলেশনটা শেষ করতে পারতাম তো বিভবটা আমি কী লিখতে পারি টু কিউ ডিভাইডেড বাই টু পাই ঠিক আছে টু পাই নট আর ঠিক আছে এফসাইলন নট আর তো টু টু কাটা তাহলে আমি কি লিখতে পারি কিউ বাই পাই অ্যাপসাইলন নট আর পাই এফসাইলন নট আর তাহলে বিভবটা আমি কি পাইলাম বিভবটা পাইলাম এইটা আর প্রাবল্য কত জিরো তাহলে আমাদের অ্যান্সার কি ই কারণ হচ্ছে প্রাবল্য আগে কি বলছে ত্বরিত প্রাবল্য পরে কি বলছে বিভব নির্ণয় করতে বলছে তাহলে প্রাবল্য কী পাইছি আমি জিরো পাইছি এই কারণে জিরো আর বিভবটা কী পাইলাম কিউ ডিভাইডেড বাই পাই এবসাইলন নট আর পরবর্তী প্রশ্ন তো এই ছিল আমাদের সলভগুলো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এক ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসবো তোমাদের জন্য আরও বেস্ট বেস্ট টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থেকো আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করো